হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ কিচেন বন্ধুরা আজ আমি তিন চামচ সুজি আর এক বাটি দুধ দিয়ে মোহনভোগ রেসিপি শেয়ার করছি মোহনভোগ অনেকে অনেক রকমভাবেই বানায় কিন্তু আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা মোহনভোগ তৈরি করো এতই দারুণ খেতে হয় কোনো বড় দোকানের মিষ্টির এর সামনে হার মেনে যাবে এতই টেস্ট হয় খেতে এবং তিন থেকে চার দিন এটা বাইরে রেখেও তোমরা খেতে পারবে ফ্রিজেও রাখতে হবে না তো এখানে তিন বড় চামচ মতন সুজি নিয়েছি আর এক বাটি দুধ নিয়েছি নিয়ে সুজি আর দুধটাকে আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো এইভাবে মিশিয়ে নেবার পর পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু এটাকে নাড়াচাড়া করবে দেখবে সুজিটা আস্তে আস্তে দুধটা সম্পূর্ণ টেনে নেবে আর সুজিটা ফুলে উঠবে যাক আমি এটা আরও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এইবার ততক্ষণ আমরা কি করব এখানে এক কাপ জল নেবো এক থেকে দুই কাপ মতন জল নেবে এখানে তিন চামচ সুজিতে মোটামুটি দু কাপ মতন জল আমাদের লাগবে এরপরে দেখো এখানে আমি নিচ্ছি এক বাটি চিনি যেই বাটির দুধ নেবে যেই বাটির মাপে দুধ নেবে কিংবা যে কাপের মাপে দুধ নেবে সেই কাপের অথবা সেই বাটির মাপেই চিনিটা নেবে তোমরা তো এক বাটি চিনিই আমি এখানে দিলাম আর দু কাপ জলের মধ্যে চিনিটা দিয়ে চিনিটাকে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে এবং চিনিটা গুলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে চিনিটা সম্পূর্ণভাবে যখন গুলে যাবে এবার রসটা একটু ফোটাতে হবে যাতে একটু ঘন হোক রসটা তো যতক্ষণ রসটা অন্যদিকে ফুটছে এর একটি দিকে আমি একটি কড়াই বসিয়েছি সেখানে যেই মাপে আমি সুজি নিয়েছিলাম যেই চামচের মাপে সুজি নেবে সেই চামচের মাপের এক চামচ ভরে দেবে ঘি এখানে তো যেই চামচের মাপে আমি সুজি তুলেছিলাম সেই চামচের মাপেই এক চামচ পুরো সম্পূর্ণ ভরে আমি এখানে দিয়েছি ঘি ঘিটা এবার গলে যাওয়া যাওয়া অবধি গ্যাসটা কমিয়ে রাখবে ঘিটা যখন গলে যাবে এই যে সুজিটা দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধের সাথে এই সুজিটা আমরা এবার এই ঘিয়ের মধ্যে দেব আস্তে আস্তে ঘিয়ের মধ্যে এই সুজিটা দিয়ে দেবে সুজিটা দেখো ঘি দুধটা সম্পূর্ণই টেনে নিয়েছে আর সুজিটা ফুলে গেছে ভালো মতন এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে সুজিটাকে আমাদের ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে সুজিটাকে অনবরত নাড়তে থাকবে আর খুন্তি দিয়ে দিয়ে সুজিটাকে আমাদের ভাঙতে থাকতে হবে কারণ সুজিটা একটা দলা পাকিয়ে যাবে তাই সেই দলাটাকে আমাদের ভাঙতে হবে এবং নাড়তে থাকতে হবে তো এইভাবে তোমাদের এই মোহন ভোগটা প্রথমে এইভাবে করতে হবে আস্তে আস্তে পদ্ধতিটা আমি দেখাচ্ছি দেখো কিভাবে করবে দুর্দান্ত খেদে খেতে হয় বন্ধুরা আর তোমরা ঠাকুরকে এটা ভোগ ভোগও বানিয়ে দিতে পারো খুবই ভালো হয় খেতে প্রসাদ রূপে গ্রহণ করতে পারো তারপর ঠাকুরকে ভোগ দেওয়ার পরে যে কোনো মিষ্টির দোকানের মিষ্টির চেয়ে ঢের ভালো খেতে হবে কিন্তু এই মোহন ভোগ তো এইভাবে দেখো আমি সমানে এটাকে নাড়াচাড়া করছি আর সুজিটা যে দলা পাকিয়ে গেছিলো সেটাকে খুন্তি দিয়ে সমানে ভাঙছি আর এটাকে নাড়াচাড়া করতে থাকছি এইবার দেখো তোমরা সুজির রংটা কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে একটু ব্রাউন কালার চলে আসছে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইবার আমাদের কি করতে হবে ছোট টেবিল স্পুন ছোটো যে টেবিল স্পুন হয় সেই টেবিল স্পুনের তিন চামচ আমরা দেবো এখানে বেসন তিন চামচ মতন বেসন দেবে তিন চামচ বেসন দিয়ে এইবার এই সুজির সাথে বেসনটাকেও আমাদের ভালো করে এবার ভাজতে হবে তো এইভাবে সমানে খুন্তি দিয়ে ভাঙতে থাকবে সুজিগুলোকে আর নাড়াচাড়া করতে থাকবে তাতে সুজিটা সুন্দর দেখবে দানা 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 মতন হয়ে যাবে এবং বেসনও তার সাথে ভাজা ভাজা হবে আর যে দুধ আছে যার জন্যে খুব সুন্দর এটা থেকে একটা ক্ষীরের গন্ধ বেরোয় এদিকে দেখো রসটা বেশ ঘন হয়ে গেছে ঠিক লেডিকিনির রস যেমন করা হয় সেই রকমই রস এখানে তৈরি করে নেবে এইবার এখানে এক চামচ মতন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম রসটায় দিয়ে গ্যাসটা অফ করে দেবে আর এই দিকে দেখো বেসন আর সুজি সুন্দরভাবে ঝরঝরে করে ভাজা হয়েছে আর কত সুন্দর রঙ হয়েছে তবে বন্ধুরা গন্ধটা আমি তো তোমাদের দিকে শোকাতে পাচ্ছি না এর যে অত সুন্দর এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে না এটা তোমরা না করলে বুঝতে পারবে না অপূর্ব সুন্দর একদম মানে এর যে গন্ধটা এত মনে ধরবে তোমাদের মনে হবে যে তখনই যেন বানি আমি খেয়ে নিয়ে এরপরে এই যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এবার এই সুজির মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে রাখবে আঁচটা কমিয়ে রেখে অনবরত এবার এটাকে নাড়তে থাকতে হবে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবে আর এই যে রসটা দিয়েছি আস্তে আস্তে দেখবে এটা ঘন হতে আরম্ভ হবে তবে এটা নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলায় ধরে যাবে দেখো এবার এটা ফুটছে আর আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে তো এইবার কতটা ঘন করতে হবে দেখো আমি বলছি এখনও আমি কি করছি দেখতেই পাচ্ছ সুজির যে কিছু দলা রয়ে গেছে সেগুলোকে সমানে ভাঙছি তো এইভাবে ভাঙতে থাকবে তাতে কি হবে খুব সুন্দর দানা দানা মতন হবে একটি এবং ঠিক যেমন কালা হয় কিংবা মিল্ক কেক যেমন হয় মিল্ক কেক অনেকেই খেয়েছো নিশ্চয়ই মিষ্টির দোকানে ঠিক সেই মিল্ক কেকের আমি বলবো মিল্ক কেকের থেকেও ভালো খেতে হয় এই মোহন ভোগ কিন্তু এইবার দেখো এটা কত সুন্দর ঘন হয়ে আসছে এইবার এটাকে আমাদের আরেকটু ঘন করতে হবে তো এইভাবে নাড়তে থাকবে আর ঘন করতে থাকবে এটাকে আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবে তাহলে পুড়ে যাবে না আর সুন্দর এটা ঘন হতে থাকবে আস্তে আস্তে দেখবে এটা থেকে ঘি ছাড়তে আরম্ভ হবে আর এটা একটা মন্ড মতন তৈরি হবে তো আমি এটা দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো ঠিক কতটা ঘন আমাদের এখানে করতে হবে এটাকে তো এ দেখো আস্তে আস্তে এটা থেকে কিন্তু ঘি ছাড়তে আরম্ভ হয়েছে আর বেশ ঘন হয়ে গেছে এটা এইবার কি করতে হবে ব্যাস এইটুকুই ঘন আমাদের এবার দরকার এইবার গ্যাসটা আমি অফ করে দেবো গ্যাস অফ করে দিয়ে দেখো একটি বাটির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি একটি বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নেবে এইবার এই যে মোহন ভোগ আমাদের তৈরি হয়ে গেছে এই মোহনভোগটা এই বাটির মধ্যে দিয়ে আমাদের সেট করতে হবে এবার তো এইভাবে গরম অবস্থাতেই এটাকে বাটির মধ্যে দেবে খুব সাবধানে করবে আর একটি হাতা সাহায্যে এটাকে সমান করে দেবে তো এইভাবে একটি হাতা সাহায্যে আস্তে আস্তে চেপে এটাকে সমান করে দিতে হবে এরপরে পছন্দ সই ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো তো তোমাদের যা পছন্দ যেমন পছন্দ এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নেবে এইভাবে তো দেখো আমি এখানে কাজু আর কিছু আমন বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি তো এইভাবে সাজিয়ে নেওয়ার পরে তোমরা এখানে পিস্তা দিতে পারো কেশার চাইলে কেশার দিতে পারো কিংবা অন্যান্য যে ড্রাই ফ্রুটসই তোমরা পছন্দ করো খেতে ভালোবাসো সেরকম জিনিসই এখানে দিতে পারো এরপর এটা একটু ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর একটি ছুরির সাহায্যে এগুলোকে আমরা পিস করে নেব তো তোমরা পছন্দ সই পিস করতে পারো বরফির আকারে কাটতে পারো চৌকো করে কাটতে পারো অথবা রেক্ট যেটা আয়তাকার কাটতে পারো আমি দেখো এখানে মোহন মোহনভোগগুলো কেটে হাত দিয়ে একটু সেট করে নিয়েছি এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম মিল্ক কেকের মতন দেখতে হয় কিন্তু খেতে মিল্ক কেকের থেকে ঢের গুণ বেশি ভালো হয় অপূর্ব সুন্দর টেস্ট হয় বন্ধুরা যেমন সুন্দর টেস্ট হয় তেমনই সুন্দর গন্ধ হয় ভ ঠাকুরের সামনে ভোগ দিলে ঠাকুরও খুশি হয়ে যাবে এতে এই হচ্ছে ভোগ আমার ভোগের রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা এই ভোগ রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে সহজ সহজ ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ এই মোহনভোগটা অবশ্যই বানিয়ে খেও